একদিন সকালবেলা মর্নিং ওয়াক করেছে এবং বিচের পারে বসে পত্রিকা পড়েছে। এর ফলে কি হয়েছে, মালদ্বীপের 10,000 হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে, মালদ্বীপের 5,000 ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়েছে। মানুষ এখন মালদ্বীপ ঘুরে সবাই লাক্ষাদ্বীপে এসেছে এবং মালদ্বীপের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটা কিন্তু একটা ভগ্ন দশায় পরিণত হয়েছে। এইটাই মোদিজি, মোদিজি এত মুমকিন হে, মোদি গ্যারান্টি প্রত্যেকটা যুবকের জন্য আছে, মোদিজি প্রত্যেকটা যুবকের জন্য, প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা ভারতবাসীর জন্য উনি দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের একটাই লক্ষ্য, ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা সহকর্মী, আমরা মোদিজিকে ত্রিপুরা রাজ্যের 2-2টি লোকসভা আসন আমরা মোদিজিকে উপহার দেব এবং বেশি সংখ্যায় ভোট দিয়ে আমরা মোদিজিকে সম্মানজনক একটা রেজাল্ট এই 2-2টা লোকসভাদেরকে দেব। সেই আশা করতে থাকি আমরা সাংগঠনিক ভাবে আরো বেশি সুদৃঢ় হব, আমরা সাংগঠনিক ভাবে আরো বেশি মজবুত হব। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের আগে সিপিএম কংগ্রেস মিলে বিষয় টাকা হয়ে গিয়েছিল। আমি চাইবো আমরা যেন আগামী এই লোকসভা নির্বাচনে এই সিপিএম কংগ্রেসের ফাঁদে পা দেব না, আমরা যুব মোর্চার কার্যকর্তারা দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করব এবং এই সিপিএম কংগ্রেসের প্রত্যেকটা বিধানসভাতে আমরা জামানত জব্দ করব। সেই আশা প্রত্যাশা প্রত্যেকটা যুব ভাইয়ের কাছে রাখছি এবং আজকে এই মাইক যোগে যারা সিপিএম কংগ্রেসের বন্ধুরা, যুব ভাইয়েরা আমার কথা শুনছেন, আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আসুন আমরা সবাই মিলে আমাদের রাষ্ট্রকে বৈভবশালী রাষ্ট্র বানাতে গেলে মোদিজির হাত ধরি, মোদিজির পাশে দাঁড়াই এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা মোদিজিকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা বিশ্রাম নেব। সেই